রোহানি সন্তান যে বলল তর্কের খাতিরে যদিও ধরে নেই এটা এনায়েতুল্লাহ আব্বাসি বলেছে, তাহলে এনায়েতুল্লাহ আব্বাসি বলার জন্য আর এনায়েতুল্লাহ আব্বাসির কথার জন্য আব্বাসি কাফের। ব্যক্তি যদি নাও জানে তার কাজটা কুফুরি বা কথাটা কুফুরি, না জেনেও যদি কুফুরি উচ্চারণ করে কাফের হবে, কুফুরি কাজ করে কি হবে কাফের। ভুলে যদি কারো দ্বারা কুফরি শব্দ উচ্চারিত হয় তবে সেটা কুফর বলে বিবেচিত হবে না। আগাও ঠিক নাই, ফুগাও ঠিক নাই, মাও ঠিক নাই, বাবাও ঠিক নাই, বাবার সাথে পুতের নাই মিল, আগা মাথায় এক করে দিচ্ছে গুজা মিল। দর্শক, আমার কথা শুনে আপনারা অবাক হচ্ছেন নিশ্চয়। অবাক হওয়ার কিছু নাই, আজ আমি আপনাদের সঙ্গে এমন কিছু দেখাতে চলেছি যে কথাগুলো বা যে বিষয়গুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে কিভাবে বাবার সাথে ফুতের মিল নাই, রুহানি বাবার সাথে রুহানি সন্তানের কোনো মিল নাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, ইতিমধ্যে মুফতি গিয়াসউদ্দিন আতাহিরি সাহেব এনায়েতুল্লাহ আব্বাসীকে নিয়ে একটি ভিডিও করেছিলেন এবং ভিডিওতে আলটিমেটাম দিয়েছিলেন, যে দুই দিনের আলটিমেটাম দিয়েছিলেন যে দুই দিনের ভিতরে যেন এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব তার একটি বক্তব্যের জন্য যেন তিনি এসে এটার ব্যাখ্যা দেন বা ব্যাখ্যা না দিলে তার বিরুদ্ধে ফতোয়া আসবে। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই কথাকে কেন্দ্র করে তাহিরিকে পচানোর জন্য বা তাহিরিকে দমানোর জন্য রুহানি বাবার অর্থাৎ ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসীর রুহানি সন্তান এসে তার রুহানি বাবাকে বাঁচানোর জন্য এমন কিছু কথা বলল যার কথার সাথে তার রুহানি বাবার কথার সাথে কোনো মিল নাই, অর্থাৎ বাবার কথার সাথে ফুতের কোনো মিল নাই, ফুতের কথার সাথে বাবার কোনো কথার মিল নাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই জন্য বলছি আগাও ঠিক নাই, ফুগাও ঠিক নাই, মাও ঠিক নাই, বাবাও ঠিক নাই, বাবার কথার সাথে ফুতের নাই মিল, আগা মাথায় এক করে দিচ্ছে গুজা মিল। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি আজ আপনাদেরকে ভিডিওর মধ্যে প্রমাণ সহকারে সব কিছু উপস্থাপন করে দেখাতে চলেছি, তাই পুরো ভিডিওটি আমাদের সাথে। ভিডিওটি শুরু করার আগে যে কথা না বললেই নয়, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সাথেই থাকবেন যাতে করে প্রতিবার নতুন ভিডিওর আপডেট পেয়ে যান। সুপ্রিয় দর্শক শ্রোতা, প্রথমে আমরা দেখে নেব মুফতি গিয়াসউদ্দিন আতাহিরি সাহেব যে ভিডিও ক্লিপটিকে নিয়ে তিনি দুই দিনের আলটিমেটাম দিয়েছিল সেই ভিডিওটি কি, আপনারা অবশ্যই দেখেছেন, তারপর আপনাদেরকে আমি দেখাচ্ছি সেই ভিডিওটি, আপনারা দেখুন। ভাইরা আমার ফকিহুল আহনাব মোল্লা আলী কারি রহিমাহুল বারি মিরকাতুল মাফাতিহ শারহুল ইসকাতিল মাসাবিহের মধ্যে লিখেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন প্রশ্ন করেছেন আমি কি তোমাদের মতো রব নয়। আপনারা দেখলেন সে ভিডিওটিতে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব সে বলতেছে যে আত্মার জগতে আল্লাহ পাক রাব্বুল আলামিন মানব জাতিকে প্রশ্ন করছেন যে আমি কি তোমাদের মতো রব নই। নাউজুবিল্লাহি মিন জালিক, এই কথাটি জঘন্যতম কুফুরি হয়েছে বা এটা একটা কুফুরি বাক্য নিঃসন্দেহে, কারণ এটা আমার কথা না, এটা এনায়েতুল্লাহ আব্বাসীর মুখের কথা। এনায়েতুল্লাহ আব্বাসীর মুখের কথা কিভাবে সেটা আমি আপনাদেরকে ভিডিওর মধ্যে প্রমাণ সহ দেখাবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই ভিডিও ক্লিপটিকে এখন তার রুহানি সন্তান এক রুহানি সন্তান এসে বলতেছে যে ভিডিওটি হচ্ছে অনেক আগের একটি ভিডিও, যেটি যে ভিডিওটি শারসিনা মাদ্রাসা থেকে বা শারসিনা পন্থীরা এই ভিডিওটি বানিয়েছিল আব্বাসীকে পছন্দ করে বা মতো কথাটি এখানে এডিট করে লাগানো হয়েছে। তো তারপরে তার রুহানি সন্তান এসে বলতেছে যে তর্কের খাতিরে যদিও ধরে নেই ভিডিওটি এনায়েতুল্লাহ আব্বাসী সাহেবের, তর্কের খাতিরে যদি মেনেও নেই ভিডিওটি আল্লামা আব্বাসী হুজুরের, কিন্তু এটা দ্বারা কুফুরি হয় না, তিনি মুফতি গিয়াসউদ্দিন আতাহিরি সাহেবকে পচানোর জন্য বলতেছে তিনি ফতোয়ার কিতাব মনে হয় পড়ে নাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, তিনি ফতোয়ার কিতাব থেকে দেখালেন, শুন আমরা রুহানি বাবার রুহানি সন্তানের সেই কথাগুলো শুনে আসি। ভুলে যদি কারো দ্বারা কুফরি শব্দ উচ্চারিত হয় একটি বাক্য নয় শব্দ, প্রচন্ড আনন্দের কারণে অথবা অমনোযোগিতার কারণে তবে সেটা কুফর বলে বিবেচিত হয়। আপনারা দেখতে পেলেন তার রুহানি সন্তান কিভাবে তার শায়েককে বাঁচানোর জন্য বলতেছে যে এটা তর্কের খাতিরে ধরে নিলে যে এটা ভুলে যদি কেউ বলে ফেলে অতি আনন্দের সহিতে বা আবেগে আপ্লুত হয়ে যদি কেউ কুফুরি বাক্য বা কুফুরি শব্দ উচ্চারণ করে ফেলে তবুও কুফুরি হয় না, কারণ মানুষের অন্তর আল্লাহ দেখেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এখন আমরা
এনায়েতুল্লাহ আব্বাসীর মুখ থেকে শুনবো, জেনে হোক বা না জেনে হোক, বলে হোক বা অবুলে হোক, যেভাবে হোক, যদি কেউ কুফরি শব্দ উচ্চারণ করে তাহলে সে কি হয়ে যাবে? আসুন আমরা দেখি এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব কি বলে। কেউ যদি কুফরি উচ্চারণ করে বা কুফরি কাজ করে তাকে বলা হবে কি? ব্যক্তি যদি নাও জানে তার কাজটা কুফুরি বা কথাটা কুফুরি, না জেনেও যদি কুফুরি উচ্চারণ করে কাফের হবে, কুফুরি কাজ করে কি হবে? দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেলেন এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব যেটা বলতেছেন, যে জেনে হোক, বুঝে হোক, না বুঝে হোক, যেভাবে হোক, তিনি কিন্তু কুফুরের সংজ্ঞা দিয়ে বলতেছেন যে যদি কেউ কুফুরি শব্দ উচ্চারণ করে, কুফুরি বাক্য উচ্চারণ করে ফেলে তাহলে সেটা কুফুরি হয়ে যাবে। এখন আমার প্রশ্ন হলো, যদি তার অর্থাৎ রুহানি বাবার রুহানি সন্তান অর্থাৎ এনায়েতুল্লাহ আব্বাসীর রুহানি সন্তানের কথা সঠিক ধরে নেই, তাহলে প্রশ্ন হলো কেন মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরি সাহেবের খাজা বাবার সেই গান আল্লাহর দন রাসুলকে দিয়া আল্লাহ গেলেন গায়েব হয়ে রসুলের দন খাজা পাইয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না কালী হাতে গেলে খাজার দরবারে, সেই গানের ব্যাখ্যা না জেনেই কেন এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব কুফুরি ফতোয়া দিয়েছিল? কারণ সেটাও তো অতি আনন্দের সহিত মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরি সাহেব বলে থাকতে পারেন, বা তার অন্তরে কি আছে তার অন্তরটা কিন্তু আমরা জানি না, কিন্তু আমরা দেখেছি যে এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব তার মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরি সাহেবের কাছ থেকে কোনো ব্যাখ্যা না জেনে কিন্তু গিয়াসউদ্দিন আত্তাহিরি সাহেবকে কাফের ফতোয়া দিয়ে দিয়েছেন। যদি তার রুহানি সন্তানের কথা সঠিক হয়, ফতোয়ার কথা যিনি তিনি যেটা বললেন, তাহলে তার রুহানি বাবা হচ্ছে কাফের, যেহেতু তিনি কাফের ফতোয়া দিয়ে দিয়েছেন। কারণ তর্কের খাতিরে যদি ধরেও নেই যে মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরি সাহেবের কথা বা গানের দ্বারা কুফুরি হয়েছে, হয়তো বলে হয়ে গেছে, তাহলে তার রুহানি বা সন্তানের কথা মতে যে তিনি কুফুরি করেন নাই। এখন কুফুরি না করে থাকলে তাহলে যে এনায়েতুল্লাহ আব্বাসী মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরি সাহেবকে কুফুরি ফতোয়া দিল, তাহলে কুফুরি ফতোয়ার জন্য তার রুহানি সন্তানের জন্য তার বাবা কাফের হয়ে গেল। আবার যদি ধরে নেই বন্ধু আব্বাসীর কথা, যদি আমরা ধরে নেই যে তার কথাটাই সঠিক, যদি তার কথাটা বা তিনি যে বলেছে জেনে হোক না জেনে হোক, যদি কেউ কারো মুখ দিয়ে কুফুরি বাক্য উচ্চারিত হয় তাহলে সে কাফের হয়ে যাবে, তাহলে তোর রোহানি সন্তান যে বললো তর্কের খাতিরে, যদিও ধরে নেই এটা এনায়েতুল্লাহ আব্বাসী বলেছে, তাহলে এনায়েতুল্লাহ আব্বাসী বলার জন্য আর এনায়েতুল্লাহ আব্বাসীর কথার জন্য আব্বাসী কাফের, এটা নিঃসন্দেহে। তো তাদের ফতোয়ায় তারাই কাফের হয়ে যাচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরি সাহেবকে কাফের বানানোর জন্য কত কিছুই না করলো, কত ধরনের ফতোয়াবাজি করলো, কিন্তু এখন নিজের শায়খের কুফুরি বাক্যকে কুফুরিকে ঢাকার জন্য ঢুল ডাক পেটিয়ে তাকে বাঁচানোর জন্য কতই না আপ্রাণ চেষ্টা করে চলেছেন। এজন্যই বলি যে নিজের বেলায় সুলো আনা, অন্যের বেলায় কোনো কিছুই না। বাহ, চমৎকার, আমার একটি গল্প মনে পড়ে গেল, গল্পটি বলবো। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসুন একটি মজার একটি গল্প শুনিয়ে আসি। আরব দেশে এক মুরগি ব্যবসায়ী ছিল, তো মুরগি ব্যবসায়ীর বাড়িতে একজন মুসাফির গেল, তো মুসাফির বাড়িতে যাওয়ার পরে মুসাফিরকে অতিথি আপ্যায়ন, আরব দেশের মানুষও অতিথি পরায়ণ ছিলেন, তারা অতিথিকে খুব আপ্যায়ন আদর যত্ন করতেন। তো মুসাফির যখন বাড়িতে গেল, মুসাফিরের জন্য ওই বাড়ির মালিক একটি মুরগি আনলো, তো মুরগি এনে তার বিবিকে বললো যে মুরগিটি আস্ত করে তোমরা কী করো, বোনা করো। তো তার বিবি এই মুরগিটি আস্ত করে বুনা করছে, বুনা করার পরে বাড়ির মালিকের দুই ছেলে, দুই মেয়ে এবং তার স্ত্রী এবং মালিক আর মুসাফির খাবারে একসাথে বসলো। তো বাড়ির মালিক বলতেছে, মুসাফির সাহেব, সবসময় তো আমরা নিজেরাই খাবার বন্টন করে খাই, আজ আপনি নিজে খাবারটা বন্টন করে দিন। তো মুসাফির সাহেব বলতেছে, আমি বন্টন করবো? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বন্টন করে দিচ্ছি। তো এখন বাড়ির মালিককে মুসাফির সাহেব বলতেছে যে ভাই, আপনি তো বাড়ির মাথা, অর্থাৎ আপনি বাড়ির মালিক, আপনি হলেন বাড়ির মাথা, ভাই নিন আপনি মুরগির মাথাটা খান। আর বাবি সাহেব তো বললো, বাবি সাহেব, আপনি তো সবসময় ভাইয়ের পিছনে পিছনে থাকেন, তো আপনি এই নিন মুরগির পাছাটা, সবসময় পিছনে পিছনে থাকে, আপনি মুরগির পাছাটা খান। আর দুই সন্তানকে বলতেছে, বাবারা, তোমরা তো অনেক দেশে হাঁটাহাঁটি করতে হবে, অনেক দেশে যেতে হবে, তোমাদের পায়ের শক্তির দরকার, নেও বাবা, তোমরা দুইজনে দুইটা মুরগির ট্যাং খাও, পা খাও। তো এরপরে তার দুই মেয়েকে বলতেছে, মারা, তোমরা তো সবসময় পর্দার ভিতরে থাকো, তোমরা পর্দা থেকে বের হও না, মুরগি
স্বর্গের দুইটা ডানা কখনো পর্দা থেকে বের হয় না, এই নও তোমরা দুজনে দুইটা ডানা খাও। আর আমি একা মুসাফির বলতেও মদিনায় নিলাম। দেখুন মুসাফির কিভাবে তার নিজের জন্য সুলো আনা করে নিল। সুপ্রিয় দর্শক শ্রোতা, আর মজার কাহিনী হচ্ছে, রাতের বেলায় এবার বাড়ির মালিক ফার্স্টে মুরগি আনলেন। আনার পরে তার বিবিকে বললেন যে এবারও তুমি কি করো, এটাকে আস্তা বোনা করো। আস্তা বুনা করলো। বুনা করার পরে এবার বাড়ির মালিকে মুসাফিরকে বলতেছে যে আসুন আমরা খাবার খাই। তো রাতের বেলায় আবার বসলো যে মুসাফির সাহেব, দুপুরবেলায় তো আমাদের কম হয়েছে, তাই এখন ফার্স্টটা মুরগি আনলাম, তো এখন আপনি কি করে দেন, বন্টন করে দেন। তো মুসাফির সাহেব বলতেছে ভাই মুরগি যেহেতু অনেক বেশি, তাহলে মুরগির বন্টনের তো দুইটা পদ্ধতি রয়েছে, আমার কাছে দুইটা পদ্ধতি আছে, একটা হলো জোর আর একটা হলো বেজোর। এখন জোর করবো না বেজোর করবো? তো বাড়ির মালিক বলতেছে ভাই আপনি বেজোরটাই করে দেখান। তো এখন মুসাফির মুরগিগুলো একসাথে নিয়ে এসে বলতেছে যে বাবারা তোমরা দুইজন একসাথে বসো, মারা তোমরা দুইজন একসাথে বসো, আর ভাই আর বাবি আপনারা দুইজন একসাথে বসো। তো এভাবে বসার পরে বলতেছে যে ভাই আর বাবি সাহেব আপনারা হলেন দুইজন, আর মুরগি হলো একটা, এই হলো তিনটা, এই হলো বেজোর, আর মারা তোমরা হলো দুইজন, আর মুরগি হলো একটা, এই হলো তিনটা, এই হলো আরেক বেজোর, আর বাবারা তোমরা দুইজন, মুরগি হলো একটা, এই হইলো তিনটা, এই হইলো আরেক বেজোর, আর মুরগি হইল দুইটা, আর আমি একা মুসাফির একজন, মোট তিন, এ হলো আরেক বেজোর। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখলে মুসাফির কিন্তু এখনো তার বন্টনটা নিজে করে নিল। একবার বাড়ির মালিক বলতেছে দেয়াল আর যে মুসাফির এখনো শেয়ার নামিটা করে ফেললো, তো বেজোরটা দেখলাম, তাহলে জোরটাই জোর কিভাবে করে। এবার বাড়ির মালিক মুসাফিরকে বলল যে মুসাফির সাহেব তো একটু দেখতে চাই যে জোরের বন্টনটা আপনি কিভাবে করেন, যে জোরটা করে দেখান। এখন মুসাফির বলতেছে যেহেতু জোর করবো, তাহলে আপনি দুই ছেলের সাথে আপনি বসেন, ভাই আপনি দুই ছেলের সাথে বসেন, আর পুরুষরা পুরুষের সাথে বসেন, আর বাবি সাহেব আপনি আপনার দুই মেয়ের সাথে বসেন, অর্থাৎ মহিলারা মহিলার সাথে বসেন। এবার বলতেছে যে ভাই আপনি আর আপনার দুই ছেলে, এই হলো তিনজন, আর মুরগি হলো একটা, এই হলো চারটা, এই হলো এক জোর, আর বলতেছে মারা তোমরা দুইজন, আর তোমার মা হলো তিনজন, মুরগি হলো একটা, এই হলো চার, এই হলো আরেক জোর, আর আমি মুসাফির একা, মুরগি হলো তিনটা, এ হলো আরেক জোর। দর্শক শ্রোতা, বাড়ির মালিক বলতেছে শালার যে আগেই তো বলা ছিল বেজোরটাই বলা ছিল, বেজোরের সময় তো দুইজনে একটা পাইতাম, এখন তিনজনে একটা পাই, যে আমার ঘুরেছে বেজোরই বলা ছিল। তো এখন মুসাফির নিজের বেলায় শুলো আনাটা বুঝলো, পরের বেলায় কিছুই না। সুপ্রিয় দর্শক শ্রোতা, তো এনায়েতুল্লাহ আব্বাসীর রুহানি সন্তানদের অবস্থা ঠিক, তো নিজের বেলায় শুলো আনা দেখে পরের বেলায় কোনো কিছু দেখে না। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমি এখন আপনাদেরকে দেখাতে চলেছি যে এনায়েতুল্লাহ আব্বাসীর শুধু এই কথাটি কুফুরি করে নাই, তিনি আরও কিছু কথার জন্য তিনি নিজের কথাই নিজে কাফির হয়ে গেছেন। তো আমরা আরেকটি ভিডিও দেখি, আসুন আমরা একটা ভিডিও দেখি। মাজার জিয়ারতকে পূজার সাথে তুলনা করা, এটা একটা কুফরি। যে কোন আল্লাহওয়ালা পীর বুজুর্গের কবর, মাজার, বাপ মার কবর, মাজার উস্তাদের কবর, মাজার জিয়ারত করতে যাওয়া সুন্নাত, সেটাকে পূজার মতো শিরকি কাজের সাথে তুলনা করা একটি ঈমান বিধ্বস্তি কাজ ছাড়া কিছু হতে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেলেন সে ভিডিওতে তিনি বলতেছেন যে মাজার জিয়ারতকে যারা পূজার সাথে তুলনা করে সেটা কুফুরি, নিঃসন্দেহে কুফুরি। অর্থাৎ মাজারকে, মাজার জিয়ারতকে যদি পূজার সাথে তুলনা করা হয় সেটা কুফুরি। এখন আমরা দেখব যে এনায়েতুল্লাহ আব্বাসী এখন নিজের মুখে কি এখন দেখুন, সে এনায়েতুল্লাহ আব্বাসী, বন্ড আব্বাসী এখন নিজের মুখে এসে বলতেছে যে মাজার পূজা, কাঠ পূজা, পীর পূজা, মানে পূজায় পূজা বলে তার মুখে ফেনা তুলতেছে। তো উনি যে আগে বলেছিল যে মাজার জিয়ারতকে পূজার সাথে তুলনা করলে সেটা হবে কুফুরি, তাহলে তার কথার দ্বারা, তার আগের কথার দ্বারা, তার এই কথার জন্য সে কিন্তু কাফের হয়ে গেছে। তো এখন কোনো কিছুতেই এনায়েতুল্লাহ আব্বাসী আর রেহাই পাবে না, সে ঠিক মতো ফেসে গেছে। আর আমরা আরেকটা ভিডিও দেখব যে এনায়েতুল্লাহ আব্বাসী কাফেরের সংজ্ঞাটা কীভাবে দিচ্ছেন। দেখুন এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব কাফেরের সংজ্ঞাটা কীভাবে দিচ্ছেন। কুফর কাকে বলে? আপনার কোনো বক্তব্যে, কোনো কাজে যদি আল্লাহর কোরআনের কোনো আয়াত অস্বীকার হয়, রসুলুল্লাহর মুতাবাতির হাদিস অস্বীকার হয়, ইজমায়ে উম্মত অস্বীকার হয়, এটা কুফর, আপনি কাফের। প্রিয় দর্শক শ্রোতা, তো
এনায়েতুল্লাহ আব্বাসীর সেই কাফেরের ফতোয়াটা শুনলেন যে যদি আপনার কোনো বক্তব্য যদি কোরআনের কোনো আয়াতকে অস্বীকার করা হয়, কোরআনের কোনো আয়াতকে অস্বীকার করা হয় এবং হাদিসে মুতাওয়াতির অস্বীকার করা হয়, ইজমায়ে উম্মতিকে অস্বীকার করা হয়, তাহলে সেটা কুফুরি হয়ে যাবে। তো এখন উনি যে ওনার রুহানি সন্তান যে তর্কের খাতিরে মেনে নিলেন, তো মেনে নেওয়ার কারণে ওনার রুহানি সন্তান যে তর্কের খাতিরে মেনে নিলেন, তো মেনে নেওয়ার কারণে কিন্তু এই সংজ্ঞা দ্বারা তার শায়েখ অর্থাৎ তার রুহানি বাবা কুফুরি করেছেন এবং কাফের হয়ে গেছেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এটা আমার কথা নয়, এটা হচ্ছে এনায়েতুল্লাহ আব্বাসীর কথা। আপনারা এই ভিডিও যারা দেখছেন তাদেরকে বলবো ভাই অবশ্যই এটা শেয়ার করবেন, যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবে এবং কমেন্ট করে আপনার আমার ভিডিও সম্পর্কে কমেন্টে আপনাদের মতামত জানাতে কখনোই বলবেন না। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিদায় নিতে যাচ্ছি। তো বিদায় নেওয়ার আগে বলবো, যদি কাউকে আপনি কাফের ফতোয়া দেন, আগে জেনে বুঝে তারপরে তার ফতোয়া দেন। তো যদি আপনি যাকে ফতোয়া দিচ্ছেন, যাকে মাজার পূজারি বলতেছেন, যাকে গালি দিচ্ছেন, সেই ব্যক্তিটি যদি মাজার পূজারি না হয়ে থাকে, সেই ব্যক্তিটি যদি কাফের আদৌ না হয়ে থাকে, তাহলে ফতোয়া কিন্তু ঘুরে আপনার দিকে চলে যাবে, সেটা সবসময় মাথায় রাখবেন। সেই জন্য আগে ব্যাখ্যা চাইতে হবে। এই জন্য তাহির সাহেব প্রথম অবস্থায় ব্যাখ্যা চেয়েছেন। যদি ভিডিও এডিটিং হয়ে থাকে তাহলে এটারও একটা ব্যাখ্যা আছে। তো এই ব্যাখ্যা এনায়েতুল্লাহ আব্বাসী স্পষ্ট করা দরকার ছিল, কিন্তু তিনি স্পষ্ট করে নাই। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই বলে আমি ভিডিওতে বেঁধে নিতে যাচ্ছি। তো যাবার আগে তো যাচ্ছি না, আবারও দেখা হবে কোনো একটি ভিডিওতে, সেই আশা প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।